নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় বট সাবিত্রী ব্রত বা সাবিত্রী চতুর্দশী ব্রত। এই ব্রত সধবা মহিলারা স্বামী সন্তানের মঙ্গল কামনায় সংসারের উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য করে থাকেন। এই দিনে ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং বট বৃক্ষের পুজো করা হয়। দিনের বেলায় মহিলারা নতুন কাপড় পরে বট বৃক্ষ পরিক্রমা করেন। তারপরে বট বৃক্ষের চারিদিকে হলুদ সুতো অথবা লাল সুতো জড়িয়ে ব্রত কথা শুনতে বসেন। বট সাবিত্রী ব্রত সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত প্রাচীন একটি ব্রত। আজকের পর্বে জানব বট সাবিত্রী ব্রত বা সাবিত্রী চতুর্দশী ব্রত করার নিয়ম কী, এই ব্রত পালন করতে আমাদের কী কী উপকরণের প্রয়োজন হবে এবং এই ব্রত পালন করার সঠিক পদ্ধতি, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। সাবিত্রী চতুর্দশী ব্রত করার আগের দিনে মহিলারা হবিষ্যান্ন অথবা নিরামিষ আহার গ্রহণ করেন, সংযমী হয়ে সেই দিন কাটান। পরের দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো করার জন্য এবং ব্রতের জন্য সংকল্প নেন। এরপরে ২৪টি বটফল, ২৪টি পুরিয়া আঁচলে নিয়ে বটবৃক্ষকে নিবেদন করা হয়। ধূপ প্রদীপ সহযোগে বট গাছের পুজো করা হয় এই দিনে। পাশাপাশি এই দিনে তারা তাদের শাশুড়িদের উপহারও দেন, শাশুড়িদের ফল কাপড় ইত্যাদি দেওয়া হয়। এছাড়া এই দিনে বয়সে বড় কাউকে কিছু দান করার বিধান রয়েছে, বলা হয় এতে সৌভাগ্য এবং পুণ্য লাভ হয়ে থাকে। এই দিন সাধারণত হাত পাখা, খরবুজ বা আমের দান করা হয়। গ্রীষ্মকালে যে সকল ফল পাওয়া যায় সেগুলোই দান করা হয়। বলা হয়ে থাকে এই দিনে ভেজানো ছোলা খাওয়ার রীতি রয়েছে। এই দিনে ১১টি ভিজে ছোলা খেতে হয়, ছোলা খেয়ে ব্রত ভঙ্গ করতে হয়। পুরাণ অনুযায়ী রাজা অশ্বপতির একমাত্র কন্যা ছিলেন সাবিত্রী। বনবাসী রাজা ধূম্রসেনের পুত্র সত্যবানের সঙ্গে বিয়ে হয়েছিল তার, এরপরেই মৃত্যু হয় সত্যবানের। বলা হয়ে থাকে সাবিত্রী তার স্বামী সত্যবানকে তার প্রাণে বাঁচিয়েছিলেন এবং বটগাছের নিচে বসে তপস্যা করেছিলেন। এইভাবেই তিনি তার স্বামীকে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। এই কারণে বিবাহিত নারীরা স্বামী দীর্ঘায়ু কামনায় বট সাবিত্রী ব্রত পালন করেন। বট সাবিত্রী ব্রত করার জন্য মহিলারা গঙ্গা স্নানও করতে পারেন যদি আপনার বাড়ির কাছাকাছি গঙ্গা থাকে, না হলে আপনারা বাড়িতেই স্নান করুন। এই দিনে সবার প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করতে হয়, তারপরে শুরু হয় ব্রত। বাঁশের ঝুড়িতে পূজার সমস্ত উপকরণ রাখতে হয়। পূজার ডালা নিয়ে বাড়ির নিকটবর্তী বট গাছের কাছে যাওয়া হয় এবং পুজো করা হয়। সেখানে জল অর্পণ করা হয়, ফুল ফল এবং পুজোর সমস্ত সামগ্রী বট গাছের সামনে বসেই পুজো করা হয়। এই দিনে বট গাছকে ৫ বার, ৭ বার, ১১ বার বা ২১ বার আপনার সাধ্য অনুসারে প্রদক্ষিণ করুন এবং পুজোর শেষে সাবিত্রী সত্যবানের পাঁচালি বা ব্রত কথা শুনতে ভুলবেন না। সারাদিন উপোস রাখতে হয় এবং সন্ধেবেলা আরতির পরেই ফলাহার গ্রহণ করতে হয়। পরের দিনে প্রতিদিনের মতো সাধারণ পুজো করার পরে ব্রত খুলে ব্রাহ্মণদের দান করতে হয়, তারপরে খাবার গ্রহণ করা হয় অর্থাৎ পারণ সম্পন্ন করা হয়। বট সাবিত্রী ব্রত পালন করার জন্য সিঁদুর, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, ফুল, তুলসী, দূর্বা, বেলপাতা, ধূপ, দীপ, ধুনো, বটের ডাল, আমের ডাল, হরিতকি, ৭খানা কাপড়, অভাবে গামছা, ৭টি আসনাঙ্গুরি, ৭টি মধুপর্কের বাটি, চিনি, দই, গাওয়া ঘি, পাখা, ১খানি নৈবেদ্য, ১টি কুচো নৈবেদ্য, ২৪টি সাজি, ফল, মূল, ডাব, ভুজি, বালি, যজ্ঞের কাঠ আর পূর্ণ পাত্রের প্রয়োজন হয়। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে সাবিত্রী ব্রত নিতে হয়। ব্রতের নিয়ম অনুযায়ী উপোস থেকে সাবিত্রী দেবের পুজো করে নিয়ম মতো আহুতি দিতে হয়। আগের দিন হবিষ্য খেতে হবে,
যথারীতি ব্রত শেষ করার পরে ব্রাহ্মণ ভোজন করাতে হয়। এই ব্রতের উদযাপন করতে হয় 14 বছর ব্রত পালন করার পরে। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।